এবার আমি একটু তোমার এই ভাবগম্ভীর থেকে আরো ভাবগম্ভীর আরো প্যাথেটিক জায়গায় নিয়ে যেতে চাই, সেটা হলো টুম্পা আপু কেন সিঙ্গেল। সত্যটা অনেস্টলি বলি, সেটা হচ্ছে বিয়ের ফুল ফুটে নাল্লা, যেন বিয়ে হয় না। না ওটা তো আছে, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, কিন্তু তোমার ইচ্ছাটা নাই, নাই কেন? নাই কেন, আমার ফার্স্ট লাভ হচ্ছে আমার বাজে অভিজ্ঞতা, যেটা আসলে আমার জীবনে প্রথম লাভ, যেটা নিয়ে আসলে যেটার পরে না মানুষের প্রতি একটা বিশ্বাস উঠে গেছে আমার, যে তুমি যদি শোনো 5 বছর পরে তোমার বয়ফ্রেন্ড ম্যারিড, 1 বছরের ছেলে আছে, তুমি কি রিয়াক্ট করবা? সো ওই অবস্থায় আমি এসে দাঁড়িয়েছিলাম, তো এটা খুব বাজে ছিল। অনেক কষ্ট হয়েছে আমার ওই জায়গাটা, অনেক মানে ওই লাইফটা আমি আর ফেরত যেতে চাইনি, এরকম পেইন, এরকম নেগেটিভ, এরকম ফ্রাস্ট্রেশন, আমি তো মৃত্যুর ই থেকে আবার ফেরত আসছি। সো তারপরে মনে হয়েছে যে একটা লাইফে প্রেমই সব, বিয়েই সব, থাকি না সবাইকে নিয়ে, এই যে স্কুল দিলাম বাচ্চাদের নিয়ে থাকি, স্কুলের বাচ্চারা যারা আমাকে মা ডাকে, সো ওদের নিয়ে থাকি, প্রচুর পরিমাণ কাজ করি, আমি কাজে সময় দিই অনেক অনেক। তারপরে তো নিজের একটা পার্টনার তো দরকার হয় টুম্পা আপু, তো সেইটা মানে তোমার তোমার আমার যেটা মনে হয় যে তোমার উচিত জীবনকে, তোমার নিজেকে, জীবনকে, তোমার সবকিছু একটা সেকেন্ড চান্স দেওয়া, যে আমি একটা বলি সেটা হচ্ছে আমার ব্রেকআপের পরে 2008 এর পরে 10 এ এসে আমাকে একটা বিয়ের প্রস্তাব আসে, ছেলেটা 5 বছর ধরে আমাকে চিনি, মিডিয়ায় কাজ করে, মিডিয়ায় কাজ করে সেই হিসেবে দেখে এসে আসছে, ডাইরেক্ট বিয়ের প্রস্তাবই দিছে। দেওয়ার পরে তার সাথে আমি আমার সবাই বলছে দেখো ছেলেটা যখন একটা মাত্র ছেলে, মাল্টিনেশনাল কোম্পানি জব করে, ভালো ছেলে, তো তুমি দেখো তোমাকে করতে হবে এমন কথা নেই, 2 দিন কথা বলে দেখো, তোমার যদি ভালো লাগে কথা বলো। তো আমি 2-1 দিন কথা বলেছি, আমার কাছে কথা বলে মনে হয়েছে আমি আরেকটা পেইন নিচ্ছি, যে মিডিয়াতে আমাকে দেখে নিছে, এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, এত রাতে বাইরে কেন, আমি আমার ভাইকে নিয়ে বাইরে শপিং এ, ভদ্রমেয়েরা এত রাতে বাইরে থাকে না, তো আমার কাছে মনে হয়েছে এখনই এত পেইন দিচ্ছে, বিয়ের পরে শিখে দিবে, তো আমার সাথে মা পচাই দোয়া যাই। মানে তারপরে তুমি একদম না, এখনো মানুষ যে আমাকে চায় না তা না, চায়, তো আমি ওই লাইফটা জড়াইতে চাই না, আমি পেইন নিতে পারবো না। আমাকে ফ্যামিলি থেকে কি তোমাকে বলে না? আমি 2008 এর পরে যে ধাক্কাটা খেয়েছি অসুস্থ থেকে ফেরত আসছি, ডাক্তার বলছে উনি কোনো শক্তি নিতে পারবে না, সো ফ্যামিলি না ওইভাবে আমাকে প্রেশার দেয় না, আমাকে বলছে তোমার যেদিন মন চাইবে সেদিন তুমি কিছু করো, সো আমার ফ্যামিলির সাপোর্ট অনেক বেশি। প্রিয় তোমার প্রিয়